গৌহাটি এক অঞ্চলের কাশীতে জগদ্ধাত্রী পূজা হয় ঘটা করে এবং এবারও হচ্ছে, আজকে তার উদ্বোধন হয়েছে। সেখানে অনেকেই গিয়েছিলেন, আরামবাগ পৌরসভা চেয়ারম্যান স্বপন নন্দী থেকে শুরু করে বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাড়া সহ অনেকেই। আমরা এ নিয়ে আরো কথা বলবো, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্লাবের মানে পুজো কমিটির অন্যতম কর্মকর্তা। আপনার নাম? আমার নাম সুদীপ সরকার। ওকে, আপনাদের এই পুজো কত বছরের পুজো এবং কি হচ্ছে বছর? এই আমাদের এই বছরে 12 বছরে পড়ল পুজো। তা পুজোর আজকে যে শোভাযাত্রা হয়েছে, শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল মহিলা ঢাকি। এছাড়া আরো 5 দিন অনুষ্ঠান আছে, হরিনাম সংকীর্তন আছে আগামীকাল, আগামী পরশু আছে অনামিকা শাহ আর ওর ওনার গ্রুপ আসছে, অর্কেস্ট্রা এবং অনামিকা কি আসছেন ওই সিনেমা আর্টিস্ট। আচ্ছা, তারপরের দিন আসছেন ওই আপনার কোয়েল মুখার্জি, উনি অর্কেস্ট্রা করবেন। এছাড়া তারপরের দিন আসছেন মানে আগামী শনিবার কলকাতার সুবিখ্যাত যাত্রা পার্টি মুক্ত মঞ্জুরি যাত্রা সংস্থা সুবীর চ্যাটার্জি এবং পিয়া দাস সিনেমা আর্টিস্ট। আর তারপরের দিন বিজয়া দশমী মানে রবিবার আসছেন ওই টিভি আর্টিস্ট নন্দিনী এবং একটি ড্যান্স গ্রুপ আসছে। আর আমাদের যে মুখ্য জিনিসটা মহানবমীর দিনে হয় ওটা হচ্ছে অন্নভোগ বিতরণ। এইখানে অন্নভোগেতে প্রচুর মানুষ মানে মিনিমাম হচ্ছে 5-7 হাজার মানুষ এইখানে খেয়ে যায় অন্নভোগ। ওকে, এবং পুজোর মণ্ডপের কোন থিম করেন না সাবেকিয়ানাতে পুজো করেন আপনারা? হ্যালো, শুনতে পাচ্ছি না। আপনারা পুজোর কোন থিম করেন না সাবেকিয়ানাতে আছেন এখনো? না, পুজোর তেমন থিম তেমন নেই, সাবেকিয়ানা ভাবে আমরা করে। হ্যাঁ, সাবেকিয়ানা। আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর বেশি জোর দিই। আজকে কে কে এসেছিলেন? আজকে এসেছেন এই জেনারা উদ্বোধন আছে, এছাড়া একটা জিমনাস্ট টিম আসছে আটপুর থেকে, আটপুর রাজবোলহাট ওইখান থেকে আসছে জিমনাস্টিক। এবং ওই ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময় কিভাবে করা যায় এই নিয়ে। ওকে, অসংখ্য ধন্যবাদ। কাপসি সার্বজনীন জগদ্ধাত্রী সার্বজনীন যেটা হচ্ছে তার কর্মকর্তা আমার সঙ্গে ফোন লাইনে ছিলেন। খুব ঘটা করে হয়, 12তম বর্ষে পা দিয়েছে এবং মহিলা ঢাকি ছিল এবারের আকর্ষণ, অন্যতম আকর্ষণ। আরো অন্যান্য সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, বাইরে থেকেও শিল্পীদেরকে আনা হচ্ছে।